পারিবারিক আর্থিক ফেলেতে বৈদ্যবাটি পুরসভা চাওয়া হয়েছে টাকাও। বিষয়টি সামনে আসতে এই হুলস্থুল বৈদ্যবাটিতে। কার্তিক পূজায় বন্ধুদের বাড়ি বাড়ি মজা করে কার্তিক ফেলার রীতি রয়েছে এরাজ্যে। এবার সেই বিতর্কে জড়িয়েছেন বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জানা গিয়েছে শুক্রবার সকালে বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল মাইতির বাড়িতে কার্তিক ফেলে যান এলাকার কয়েকজন। মূর্তির সঙ্গে একটি চিঠি রাখা ছিল, যেটি আবার বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্যর প্যাডে লেখা। তৃণমূল কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য কার্তিক ফেলার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর পড়লেও শ্যামল মাইতির বাড়িতে। এরপরেই বিতর্ক শুরু হয় কিভাবে পুরসভা কার্তিক পুজোর অনুমোদন দিতে পারে এবং তার জন্য টাকা চাওয়া হয়, প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে দেব দীপাবলি পালন করা হয়েছে। রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার উদ্যোগে কার্তিক পূর্ণিমার দিনে রীতিমতো প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা হয়েছে গঙ্গার পাড়।